রঞ্জা? হ্যাঁ মা। সৌম্য যা বলছে সেটা ঠিক তো? কি কইছেন সে না আসুই না তোকে আমাদের বাড়ির বউ করতে, সৌম্যর তোকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, এটা তুই জানিস? জানি, কিন্তু এই ব্যাপারে তোমার মত আছে তো? কি হলো রঞ্জা, বলো না, যা বলবার মন খুলে বলো। হ্যাঁ, ভালো করে ভেবেচিন্তে বলো, এটা একটা সিরিয়াস ব্যাপার, এই ছেলে খেলা হচ্ছে নাকি? এই ব্যাপারে কি তোমার সঙ্গে সৌম্যর কোনো কথা হয়েছে? রঞ্জা, এখন চুপ করে থাকলে কিন্তু চলবে না। দেখ রঞ্জা, এই লজ্জা পাবার সময়টা তুই পেরিয়ে এসেছিস, এসব কথা তো আর আজকে থেকে হচ্ছে না। উনি ঠিক কথা বলতেছেন মা, এ ব্যাপারে আমার ওনার লোকে আগে কথা হয়ে গেছে, এ বিয়াতে আমার কোনো আপত্তি নেই। ঠাকুর, আমার ক্ষমা করো ঠাকুর, এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না ঠাকুর, আমার আপারে বাঁচানে লিখা সৌম্যবাবুর এই প্রস্তাবে আমার রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় আমার ছিল না ঠাকুর।